যখন তখন আমাদের ঈমান হারিয়ে যাচ্ছে, যখন তখন আমরা আদর্শ হারিয়ে ফেলছি, যখন তখন আমাদের মুখ দিয়ে অন্যরকম কথা বের হচ্ছে, আজকে এক রকম কথা বলছি, কালকে আর এক রকম কথা বলছি। দ্বীনের উপর টিকে থাকা এবং আখলাকের উপর টিকে থাকা, আদর্শের উপর টিকে থাকা, এটা হচ্ছে এই যুগের জন্য অত্যন্ত কঠিন একটা সমস্যা। এই ফেতনা দিনগুলোতে মানুষ সকাল করবে মুমিন হিসাবে, ওয়ায়ুমসি কাফেরান, কিন্তু সে সন্ধ্যা করবে কাফের হয়ে, ওয়ায়ুমসি মুমিনান, সে সন্ধ্যায় থাকবে মুমিন কিন্তু ওয়ায়ুসবিহু কাফেরান, যখন সকাল হবে সে কাফের হয়ে যাবে। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। প্রিয় উপস্থিতি, আজকে আমরা একটু আগেই শুনলাম যে কিভাবে আজকে মূর্খতা নাজিল হচ্ছে। আজকে আমাদের সিলেবাসে যেগুলো শেখানো হচ্ছে এগুলো কোনো মানে কি বলবো, একজন সচেতন মানুষ তো দূরের কথা, একজন সাধারণ মানুষ, একজন মূর্খ মানুষের পক্ষেও এটা মেনে নেওয়া সম্ভব নয়। অথচ সে সমস্ত বিষয়গুলো আমাদের সিলেবাসে ইনক্লুড করেছে কারা, যারা কিনা পিএইচডি ডিগ্রিধারী, এই বাংলাদেশে যারা জাতীয় অধ্যাপক নামে পরিচিত, যারা সারা বাংলার বুকে বুদ্ধিজীবী হিসেবে পরিচিত, এই সমস্ত লোকগুলোই এই সমস্ত ফালতু কথা আমাদের সিলেবাসগুলোতে ঢুকিয়ে রেখেছে। এদের দেখে দিকে তাকালেই বোঝা যায় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বলেছেন যে আসমান থেকে মূর্খতা নাজিল হবে। এদের দ্বারা আসলে জীবনে কখনো পাণ্ডিত্য নাজিল হয় নাই, নিঃসন্দেহে তাদের দ্বারা এই জাহেলিয়াত, এই মূর্খতায় নাজিল হয়েছে। এই মূর্খতা নাজিল না হলে তারা কখনো এই ধরনের অবান্তর কথা, এই ধরনের ফালতু কথা আমাদের সন্তানদেরকে পথভ্রষ্ট করার জন্য এত নিকৃষ্ট পথ তারা কখনো বেছে নিতে পারতেন না। যে ব্যক্তির কল্যাণ আল্লাহ রাব্বুল আলামিন চান, তার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দিনের সঠিক জ্ঞান দান করেন। অতএব আমরা প্রত্যেকেই প্রত্যেকের জায়গা থেকে সাধ্যমতো দিনের সঠিক জ্ঞানটা অর্জন করার চেষ্টা করব। আমরা সকলে জানি এখন আলহামদুলিল্লাহ দিনের জ্ঞান অর্জন করাটা অনেক সহজ হয়ে গেছে। দিনের উপর টিকে থাকা এবং আখলাকের উপর টিকে থাকা, আদর্শের উপর টিকে থাকা, এটা হচ্ছে এই যুগের জন্য অত্যন্ত কঠিন একটা সমস্যা। আল্লাহ সাল্লাম বলছেন, বাদরুবিল আমাল ফিতানান কাকি তাইল্লাইলিল মুজলিম, তোমরা আমলের দিকে অগ্রসর হও, তোমরা সৎ আমলের দিকে অগ্রসর হও, ফিতানান কাকি তাইল্লাইল, এমন ফিতনান পৃথিবীর বুকে আসার আগেই যেই ফেতনা এই পৃথিবীকে একদম আধার কালো করে ছাড়বে। ইউসবিহুর রজুল মুমিনা, এই ফেতনা দিনগুলোতে মানুষ সকাল করবে মুমিন হিসাবে, ওয়ায়ুমসি কাফেরান, কিন্তু সে সন্ধ্যা করবে কাফের হয়ে, ওয়ায়ুমসি মুমিনান, সে সন্ধ্যায় থাকবে মুমিন কিন্তু ওয়ায়ুসবিহু কাফেরান, যখন সকাল হবে সে কাফের হয়ে যাবে। ইয়াবিউর রজুল ইয়াবিউ দীনহু বিআরাযিদ দুনিয়া, এবং সে দুনিয়ার বিনিময়ে দিনকে বিক্রি করে দেবে। এই সময়টাকে এখন উপস্থিত হয় নাই, আমরা যে কোনো সময় যে কোনো মুহূর্তে এমন একটা অবস্থানে চলে এসেছি যখন তখন আমাদের ঈমান হারিয়ে যাচ্ছে, যখন তখন আমরা আদর্শ হারিয়ে ফেলছি, যখন তখন আমাদের মুখ দিয়ে অন্যরকম কথা বের হচ্ছে, আজকে এক রকম কথা বলছি, কালকে আর এক রকম কথা বলছি। এই জামানা এখন চলে এসেছে, নীতি আদর্শহীনতার যুগ এখন চলে এসেছে, আমানতহীনতার যুগ এখন চলে এসেছে, অঙ্গীকারহীনতার যুগ এখন চলে এসেছে। এই যুগগুলোতে আমাদেরকে অবশ্যই নিজের ঈমান, নিজের আখলাক, নিজের আদর্শকে ধরে রাখাটা অত্যন্ত কঠিন ব্যাপার, কিন্তু এটাকে অবশ্যই অবশ্যই ধরে রাখতে হবে।